শরৎকালে সর্বভয়াবহ বন্যায় শ্রেণীর ফুলগাজি পরশুরামের মানুষ আক্রান্ত, যে যার যার জায়গা মতো করে উদ্ধারে এগিয়ে আসছে। তবে মানুষজনকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফেনীর ফুলগাজী পরশুরাম মানুষকে সহায়তার জন্য বিজিবি এবং সেনাবাহিনীর একটি গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা রেস্কিউ করার জন্য এগিয়ে এসেছে এবং মানুষজন বাড়িঘর ছেড়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাচ্চা কাচ্চা বয়োজ্যেষ্ঠ মানুষ নিয়ে। শরৎকালের সর্বভয়াবহ বন্যায় ফেনীর ফুলগাজি পরশুরামবাসী আক্রান্ত, এই মুহূর্তে একটি বোট নিয়ে আসা হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকেন, আমরা সেনাবাহিনীর একটি টিমকে এখানে দেখতে পাচ্ছি, বিজিবির সদস্যরাও রয়েছে। দর্শক এই মুহূর্তে নিরাপত্তার ফেসবুক থেকে শস্য অবস্থান করছে, বন্ধুরা যে বৃষ্টি রয়েছে সেটির উপর থেকে বিজিবি এবং সেনাবাহিনী ছাড়াও বেশ কিছু সামাজিক সংগঠন যার যার জায়গার মধ্যে ফুলগাজিতে যে সকল মানুষ পানিবন্দী হয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। তবে কোনোভাবেই ফুলগাজি আসলে ফুলগাজি ফেনী পরশুরাম যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেটি দিয়ে ফুলগাজি ঢুকা সম্ভবপর হচ্ছে না। সব মিলিয়ে মানুষের যে আকণ্ঠা সেটি শুধু বেড়েই চলছে। সেনাবাহিনীর একটি টিম এসেছে, তারা পর্যবেক্ষণ করছে, বিজিবি রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, যাওয়ার চেষ্টা করছে। তবে কোনোভাবেই যেন ফুলগাজি পরশুরাম আসলে ঢুকা যাচ্ছে না এবং মানুষজন পায়ে হেঁটে পরিবার বাচ্চা কাচ্চা কিছু খাবারপত্র জিনিসপত্র নিয়ে এগিয়ে আসছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই কোথা থেকে আসতেছেন? ফুলগাজি কোন জায়গা? ফুলগাজি কি পানির অবস্থা? কি ওদিকে পানির অবস্থা? পানি প্রচুর, পানি রাস্তার মধ্যে এই পানি, গলা পানি ভেঙে আসছে। এখন কি করবেন? আসলে বাড়িতে যাবো, বাড়িতে চলে যাবেন। ঠিক আছে, আর এখানে কি সবাই এখানে পানিবন্দী কিনা মনে হচ্ছে? কিনা সবাই পানিবন্দী। দর্শক এইভাবেই দেখতে পাচ্ছেন, কিছু ফ্যান এবং কিছু খাবার নিয়ে মানুষজন ফেনীর দিকে রওনা দিচ্ছে। অর্থাৎ মানবতর জীবন পার করতে হচ্ছে ফুলগাজি পরশুরামের মানুষকে। দর্শক একটা হৃদয় ভরা আত্মরাত আসলে ভেসে আসবে, এভাবে মানুষকে জীবন পার করতে হবে সেটা আসলে ভাবাই অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। যে যার যার মতো করে যাওয়ার চেষ্টা করছে, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার স্বজন নিয়ে ফেনীর দিকে রওনা দিচ্ছে মানুষ। অর্থাৎ ফুলগাজি পরশুরামের হাজার হাজার মানুষের ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা, ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বন্ধু, আমি মুখের দেওয়ার দেখলাম, কিন্তু যে পরশুদিন দেখলাম যে মানুষ বাঁচার কোনো উপায় নাই। আমরা এখানে আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বাঁচার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, ফৌজদার যারা আছে এরা সরকারের দরকার। এখন সরকারি পদক্ষেপ ছাড়া এদেরকে বাঁচানোর কোনো উপায় দেখতেছি না। এখন আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা।
দর্শক, মানুষের আত্মনা আসলে বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে বিজিবির একটি গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, যেটি কোস্ট গার্ডের কিছু সদস্য রয়েছে,